হচ্ছে, ওয়াও ভিডিও হচ্ছে, সিরিয়াস? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদিব রহমান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর টুডে আমার সাথে আছে, আমি এস এম আরিফ, অনেক বড় ইউটিউবার, নট লাইক দ্যাট, 135K সাবস্ক্রাইবার, সরি 135K প্লাস সাবস্ক্রাইবারের মালিক এস এম আরিফ। মানে ইটস মাই অনার টু হ্যাভ হিম, থ্যাংক ইউ সো মাচ। I'm feeling pleasure to with you, being with you, just because of হচ্ছে যে আপনার ভিডিওতে আমাকে রাখতে পারছেন, আমি রাখার সৌভাগ্যতা মানে সৌভাগ্য অর্জন করছি। কথাটা হয় না যে আপনার ভিডিওতে আমাকে রাখতে পারছেন হবে না, মানে আপনার ভিডিওতে আমাকে রেখে আপনি আমাকে ধন্য করেছেন, ব্যাপারটা এটা হবে, রাইট? সবই হচ্ছে অডিয়েন্সের ক্রেডিট যে তারা আমাকে সাপোর্ট করছে দেখে আমার 125,000 সাবস্ক্রাইবার হয়েছে। আমরা যাই হোক, এটা আজকে টপিক না, টপিক হচ্ছে না, তারপরেও আর আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে তো হচ্ছে 135,000 সাবস্ক্রাইবার হয়েছে, তো এটার পিছনে তুই তত অ্যাপ্রক্সিমেটলি টু ইয়ার্স তুই অ্যাকাউন্টটা করছিস? হ্যাঁ, লেস দেন টু ইয়ার্স অ্যাকাউন্ট করা হয়েছে। বাট তুই এই চ্যানেলে কি রিলেটেড ভিডিও আপলোড হয় এখানে? আমি জানি ফর আওয়ার ভিউয়ার্স, আর ফর আওয়ার ভিউয়ার্স আমি বলে রাখতে পারি যে এখানে লাইটরুম, ইলাস্ট্রেটর এবং ফটোশপ রিলেটেড ভিডিও আপলোড দেওয়া হয়। তো এরপরে আসবে হচ্ছে আফটার এফেক্টস এবং ইনডিজাইন, এই টাইপের XD, আরও কিছু, মানে অ্যাডোবির যে ফুল প্যাকেজটা আছে, আমার ইচ্ছা আছে যে এটা নিয়ে কিছু করা। তো এটা নিয়ে সামনে আগানো, যারা নিউ লার্নার আছে তাদেরকে একটু বেসিক থেকে শেখানো, এই টাইপের আর কি। তো এখন আজকে না ওর টপিক না আমার টপিক, এখন হবে হচ্ছে শুধুমাত্র আমাদের রাশিয়া 2018 দ্য ওয়ার্ল্ড কাপ ফুটবল। তো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে প্রেডিক্ট করব যে কোন টিম গ্রুপ পর্বে ফার্স্ট হবে, সেকেন্ড হবে, কোন টিমগুলো সিক্সটিনে যাবে, মানে রাউন্ড, মানে যেখানে 16 টিম একসাথে খেলবে রাউন্ড টুতে যাবে, দেন কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, কোন দুটো টিম যাবে। তো পার্সিয়ালিটি করবেন না তো? না, কোনো পার্সিয়ালিটি না, মানে আমি যেটা মনে করি এখানে পার্সিয়াল দেখা গেল যে আপনি সাপোর্টার, আপনি দেখা গেল যে মানে আর্জেন্টিনা বা উরুগুয়ের সাপোর্টার, আপনি তো তারে জিতে গেলেন। এখন যদি তাদের পটেনশিয়াল থাকে আমি তাদেরকে অবশ্যই সিলেক্ট করব। ওকে ফাইন, সেটা অডিয়েন্সে জানা উচিত যে আসলে কেন আমরা এটা সিলেক্ট করতেছি। হ্যাঁ হ্যাঁ, মানে আমি অ্যাজ মানে যতটুকু ব্রিফলি যাওয়া যায়, আমি আসলে ফুটবল ফ্যান, আমি ও অনেক ফুটবল দেখে, বাট ওই যে তারপরে ওই কিছু কিছু সময় আর কি কোনো কোনো দেশ সম্পর্কে আমার তেমন আইডিয়া নেই, তাই ওগুলো হয়তো স্কিপ করতে পারি। যাই হোক, আমি এখন শুরু করি। আর কতদিন বাকি আছে সেটা আর মানে লেস দেন 30 days, মানে এক মাসের চেয়ে কম সময় বাকি আছে ওয়ার্ল্ড কাপে। আমি খুব এক্সাইটেড, আমি খুবই এক্সাইটেড। আর পার্সোনালি আমি বলে রেখে আমি আর্জেন্টিনা ফ্যান, সবচেয়ে বড় কথা আমি মেসি ফ্যান। The Messi is the best. I think he is the best player in the entire universe. এটা মানতেই হবে, এটা আসলে নো ওয়ে। আর আরেকটা কথা বলে রাখি, ক্রিশ্চিয়ানো রোনালদো ইজ এ বেস্ট গোল স্কোরার, সো আমি ক্রিশ্চিয়ানোকেও খুব ভালো লাগে আমার কাছে। সো আমার ওদের মধ্যে কোনো ই আমার ভালো লাগে না যে একজন আরেকজনের সাথে কম্পেয়ার করাতে, আর গুড ইন দেয়ার ওন গোলস। সো অনেক কথা বলে ফেলছি ইনকোতে, মানে এত কথা বলা ঠিক না। যাই হোক, শুরু করি। যেটা করব এখন সেটা হচ্ছে আমি একটা ওয়েবসাইটে ই পাইছি, মানে এখন সিলেক্ট করব যে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডিতে কে কে উঠবে এবং সেকেন্ড রাউন্ডে কে কে যাবে, সেকেন্ড রাউন্ড থেকে এসে কী যাবে। আমরা শুরু করি, রাইট? হুম হুম, শুরু করি। ওকে, অলরেডি গ্রুপ এ, বি, সি, ডি ভাগ করা আছে। আচ্ছা, এই হচ্ছে রাশিয়া 2018 গ্রুপ স্টেজ, ঠিক আছে? গ্রুপ স্টেজে এতে আছে হচ্ছে রাশিয়া, সৌদি আরবিয়া, ইজিপ্ট ও মোহাম্মদ সালা, উরুগুয়ে, সুয়ারেজ, আচ্ছা, পর্তুগাল, দ্য ক্রিশ্চিয়ানো রোনালদো, স্পেন, 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 মানে স্পেনের আসলে মানে এই যে লালিগার টিমগুলোর কারণে স্পেনের সব ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট প্লেয়াররা, এনিয়েস্তা,
মানে ফরওয়ার্ড মিডফিল্ড ব্যাক সব জায়গায় জোস জোস প্লেয়ার। স্পেনকে কোনোভাবেই পিছায় রাখা যায় না। মরক্কো, ইরান, ইরানও খুব ভালো খেলতেছে, ফ্রান্স, ও মাই গড, অস্ট্রেলিয়া, পেরু, এরা মানে অনেক টিম আছে। সো মোটামুটি আমরা সবাই জানি যে কে কোন গ্রুপে আছে, ফিকচার দেখলে বোঝা যাবে। তো আমি এখন শুরু করি গ্রুপ এতে। আই থিঙ্ক রাশিয়া, সৌদি আরব, ইজিপ্ট আর উরুগুয়ের মধ্যে, হ্যাঁ, উরুগুয়ে উইল বি দ্য চ্যাম্পিয়ন অফ দিস গ্রুপ। উরুগুয়ে বলা যায়, কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে আমার কেন যদি মনে হচ্ছে যে এই থেকে ইজিপ্ট অনেক ট্রাই করবে, কারণ তারপরও মানে উরুগুয়ের বলা যায় উরুগুয়ের ওয়ার্ল্ড কাপ আছে, ওয়ার্ল্ড কাপ আছে, তো সেই ক্ষেত্রে সেই কিন্তু আগে আছে। এবং উরুগুয়েতে ইজিপ্টের কথা যদি বলি, ইজিপ্টে একজনই খুব ওয়েল নন প্লেয়ার আছে, মোহাম্মদ সালাহ। উরুগুয়ের আছে হচ্ছে ই সুয়ারেস, তারপর হচ্ছে কাভানি, ঠিক আছে। তো ওদের টিমটা বেশি স্ট্রং। তো এই গ্রুপ থেকে আমার মনে হয় উরুগুয়ে দিচ্ছেন উরুগুয়ে ফার্স্ট গ্রুপ চ্যাম্পিয়ন হবে, এবং সেকেন্ড হিসেবে যে এই গ্রুপ থেকে উঠবে, আই থিঙ্ক ইট উইল বি দ্য ইজিপ্ট। ইজিপ্ট, হ্যাঁ, মোহাম্মদ সালাহ, শুধুমাত্র মোহাম্মদ সালাহর কারণে, হ্যাঁ, ওরা ও খেলা আগে নিতে পারবে। পয়েন্ট ইজ খেলা হচ্ছে রাশিয়াতে ওয়ার্ল্ড কাপ, রাশিয়াকে ফেলে দিতে পারবে, রাশিয়ার অনেক বড় একটা অ্যাডভান্টেজ আছে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক? এখান থেকে মানে ইজিপ্ট দেখা গেল যে করতে পারে, বাট রাশিয়াকে কিন্তু ফেলে দেওয়া যায় না, সো সেকেন্ড ধরতে পারি আমরা, যেহেতু তাদের নিজেদের মাঠে। আমি যদি মোহাম্মদ সালাহকে বাদ দিয়ে দিই, আমার মানে কিন্তু দেখা গেল মোহাম্মদ সালাহ অন্য দেশে, আসলে ফুটবল তো আসলে 11 জনের খেলা, একজন দিয়ে আসলে একজনকে দিয়ে বিচার করা যায় না। আমি আমরা তাহলে রাখতেছি হচ্ছে হোম গ্রাউন্ডের ফ্যাসিলিটি রেখে আমরা রাখতেছি রাশিয়া, রাশিয়া, রাশিয়াকে তাহলে আমরা সেকেন্ড, সেকেন্ড এবং গ্রুপের তাহলে দুইটা টিম উরুগুয়ে, রাশিয়া। ফার্স্টেই ঝামেলা করে গেছি ইজিপ্টে বাদ, মানে আমাদের এটা প্রেডিকশন। যাই হোক, গ্রুপ বি পর্তুগাল, স্পেন, মরক্কো, ইরান, এখানে অবভিয়াস চয়েস দুইটা আছে, স্পেন, পর্তুগাল, এছাড়া আসলে কোনো ওয়ে নাই, রাইট? তো স্পেন পর্তুগালের মধ্যে আই থিঙ্ক স্পেন উইল বি দ্য গ্রুপ চ্যাম্পিয়ন। হ্যাঁ, স্পেন যথেষ্ট যোগ্যতা রাখে, এখন এখানে কোনো কিছু এখানে বাকিরা কোনো চান্সই পাবে না সত্যি কথা। আমি যতটুকু ধারণা করতেছি পর্তুগাল সেকেন্ড, অবভিয়াসলি পর্তুগাল সেকেন্ড, পর্তুগাল সেকেন্ড, আর মরক্কো ইরান আমি বলবো না তারা খারাপ টিম, বাট হ্যাঁ ওদের ওদের পয়েন্ট অফ ভিউ মানে স্পেন আর পর্তুগালের কাছে ওরা। So I think Spain will be the group champion of B, group B, and Portugal will be the second. Okay, now group C. Group C, Australia, France, Australia, Peru, Denmark. Peru, Denmark. So, এখানে আপনাকে হচ্ছে ফার্স্ট রাখতে হবে, হচ্ছে আপনাকে কাকে রাখতে চান? আমি কিন্তু হচ্ছে আমার কাছ থেকে ফ্রান্স, আমার কাছ থেকে ফ্রান্স, কারণ আমি বলতে চাচ্ছি যে ফ্রান্স এখানে লিড রাখে। তো আমাদের দুজনের চয়েস ফ্রান্স। গ্রুপ সি তে সেকেন্ডে হচ্ছে অস্ট্রেলিয়া, ডেনমার্ক, পেরু। আমি মনে করি এখান থেকে পেরু যাওয়ার যোগ্যতা রাখে, অ্যাজ আ ল্যাটিন ল্যাটিন ফুটবল অনেক স্ট্রং, অনেক স্ট্রং। আমার কাছে মনে হয় পেরু হ্যাভ মানে পেরুর কাছে যে চান্সটা আছে, মানে পেরু যে পেরু ভালো খেলবে আই থিঙ্ক, বাট ডেনমার্কে ডেনমার্ক আর পেরুর মধ্যে কম্পিটিশনে আমার কাছে মনে হয় পেরু ল্যাটিন ফুটবল খেলে বলে আমি পেরুকে আগে রাখবো। অবশ্যই ওদের একটা অন্যরকম একটা ট্রেডিশন আছে এবং প্র্যাকটিসের ব্যাপার স্যাপার, ওরা অন্য দিক দিয়ে একটু। বাট এইখানে ফ্রান্সের ছাড়া বাকি তিনটা টিমের মধ্যে হার্ড কম্পিটিশন হবে একদম একদম। গ্রুপ ডি আর্জেন্টিনা, আইসল্যান্ড চলে আসছে, ক্রোশিয়া, নাইজেরিয়া। নাইজেরিয়া আর্জেন্টিনা ইজ দ্য অবভিয়াস চয়েস ফার্স্ট, এখানে কিছু বললেও আমি কিছু মানবো না, ফাইলে আমি কোনো মুখের কথা। এখন দুজন আর্জেন্টিনার এখানে সাপোর্টার বসে, আমরা দুজনে আর্জেন্টিনা ফ্যান, সো নো অফেন্স ব্রাজিল, নো অফেন্স, লাইক নেভার, কিছু করার নেই। ওকে, গ্রুপ ডি তে হচ্ছে আর্জেন্টিনা সেকেন্ড, কে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া। নাইজেরিয়া আই থিঙ্ক ক্রোয়েশিয়া, ক্রোয়েশিয়া কেন? ক্রোয়েশিয়া ব্যালেন্স টিম, ব্যালেন্স টিম ঠিক আছে, কিন্তু দেখা গেল যে ওরা বারবার যে জিনিসটা করে, অনেকটা অনেক আগের খেলাগুলো যদি দেখি আমরা,
দেখা যায় কিছু দূর পর্যন্ত উঠতে পারে, পরে আর উঠতে পারে না, একটা সময় গিয়ে তারা কিন্তু ব্যালেন্সলেস হয়ে যায়। নাইজেরিয়ার আবার ফেভারিট মানে হারানোর সবচেয়ে মজা পায় আর্জেন্টিনা কি নাইজেরিয়া, এটা ঠিক। এই এদের এদের নাইজেরিয়ার ভালো চান্স আছে, হ্যাঁ এদের কিন্তু খেলার মানে কেমিস্ট্রিটা মজার একটা। সো এখানে আমি মনে করি নাইজেরিয়া ক্রোয়েশিয়ার থেকে। ওকে ফাইন, নাইজেরিয়া তাহলে গ্রুপ ডি থেকে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন আর নাইজেরিয়া হচ্ছে সেকেন্ড। ওকে গ্রুপ ই, এইবার ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া। ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন, হ্যাঁ ফার্স্টে রাখতে হবে, তারা শাউট করবে। ইয়েস আমরা তাদের শাউট, ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন। যদিও দানি আলভেস খেলতেছে না এবার, মামা খুব ভালো ফেভারিট প্লেয়ার, বাট আই লাভ মার্সেলো অলসো, নেইমার, মানে ব্রাজিল আসলে আমার ব্রাজিলের এই যে মার্সেলো, আমার কেন জানি মার্সেলো খেলা খুব ভালো লাগে, অনেক স্টাইলিশ এবং খুব মানে এখনো নরমালি খুব অনেক কিছু করে ফেলতে পারে। আদিব ভাই কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার, আমি আর্জেন্টিনা সাপোর্টার, খেলার তো অনেকই, খেলার একটা আর্ট আছে, দেখা গেল যে সেই আর্টটা শো করতে পারবে তাকেই সাপোর্ট করা যায়, ভালো লাগে। রাইট, তাহলে সেকেন্ড কি হবে? সেকেন্ড এখানে আমি মনে করি যে হচ্ছে এই কি বলে এখানে তো অবভিয়াসলি জার্মানি লিডে যাবে, এটা বলে লাভ নাই, গ্রুপ চ্যাম্পিয়ন এফ গ্রুপে, এটা এটা বলে লাভই নাই আর কোনো। এখানে এখন মেক্সিকো এবং সুইডেনের মধ্যে আমি মনে করতেছি মেক্সিকো, মেক্সিকো কারণ এশিয়ান টিম হিসেবে সাত করে গুণ নেই না। সাত সাত করে ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে তারা একটা সময় খুব ভালো খেলে, খেলতে খেলতে দেখা গেলো যে মানে ফ্লোটা ধরে রাখতে পারে না। দেখছি এর আগের খেলাগুলো আমি কিছু দেখছি, লাস্টের যেইটা হইলো সেখানে মেবি একটা খেলাতে তারা খুব ভালো খেলতেছিল ফার্স্টের দিকে, কিন্তু যখনই হাফ টাইম হইলো, হাফ টাইম পরে গিয়ে কিন্তু তারা খেলা পড়ে গেলো, কেন পড়লো যায় না, নাকি খেতে তাদের ঘুম ধরছিল নাকি জানি না, কিন্তু খায় নাই। যাই হোক, সাউথ কোরিয়া কি মেক্সিকো, মেক্সিকো মেক্সিকো এখানে মেক্সিকো লিড রাখতে চায় সেকেন্ড, সেকেন্ড লিড। ওকে ফাইন, গ্রুপ জি, গ্রুপ জিতে আছে বেলজিয়াম, বেলজিয়াম ভেরি স্ট্রং, পানামা, টিউনিশিয়া, ইংল্যান্ড, ইংল্যান্ড এখানে আই থিং বেলজিয়াম। গ্রুপ জিতে ইয়েস আই অলসো থিং যে বেলজিয়াম উইল বি দ্য গ্রুপ চ্যাম্পিয়ন ফার্স্ট। এখন দেখেন বেলজিয়াম, বেলজিয়ামের সাথে হচ্ছে এখানে পানামা, টিউনিশিয়া, ইংল্যান্ড, এটা ইংল্যান্ড অফ কোর্স, ইংল্যান্ড এখানে বলা যায় কারণ টিউনিশিয়া পানামার খেলা, না না ইংল্যান্ড উঠবে, এটা এটা আমার কাছে মনে হয় ইংল্যান্ড উঠবে, বাট ইংল্যান্ড উঠবে গ্রুপ চ্যাম্পিয়ন হবে নাকি সেকেন্ড হবে এটাতে আমার ডাউট আছে, কারণ বেলজিয়াম এবার অনেক স্ট্রং, অনেক স্ট্রং, আর বেলজিয়াম আগে থেকেই স্ট্রং এটা, বাট ইংল্যান্ড তো অফ কোর্স একদম মানে শুরু থেকে ওরা হচ্ছে ফুটবলের জন্য খেলে, তো ওরা ওদের টিমটা অনেক স্ট্রং ব্রিটিশ বলে কথা, হ্যাঁ বাট আই থিঙ্ক যে বেলজিয়াম গ্রুপ জি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, হ্যাঁ আমি এগ্রি করতেছি। ওকে ফাইন, এখন পর্যন্ত সোফার আমাদের কোনো ডিসএগ্রিম হয়নি, হয়েছিল মাঝখানে ওই যে উপরে মানে বাকিগুলোতে তো আর যাই হোক, মানে আসলে তো আলটিমেটলি তো মিলছে, আলটিমেটলি মিলছে, হ্যাঁ মানে যুক্তিতে মিলছে, আমি আমি কিন্তু তোর কিন্তু তারপরে কিন্তু মার্চ প্রুফ করবে কে জিতবে আসলে, হ্যাঁ অফ কোর্স মার্চ প্রুফ করবে, এটা আমাদের প্রেডিকশন, হ্যাঁ এটা প্রেডিকশন করতেই পারি আমরা। আচ্ছা গ্রুপ এইচ দা লাস্ট গ্রুপ, এখানে আছে পোল্যান্ড, সেনেগাল, সেনেগাল, কলম্বিয়া, জাপান, জাপান। সো পোল্যান্ড এন্ড সেনেগাল, আমার কাছে মনে হয় কলম্বিয়া আর সেনেগাল, কলম্বিয়া, কলম্বিয়া হ্যাজ রদ্রিগেজ, ঠিক আছে 11 জনের খেলা, একজন আপনার খেলাটা উঠাইতে না পারে, কলম্বিয়ায় আরো ভালো ভালো প্লেয়ার আছে, আর সেনেগাল আফ্রিকান টিম হিসেবে ওরা তো, সেনেগাল একবার চমক দেখাইছিল যে সেকেন্ড রাউন্ডে চলে গিয়েছিল আর কোয়ার্টার ফাইনালে, এখন এইবার চমক দেখাতে পারে যদি পারে তাহলে খুব ভালো, বাট হচ্ছে আমরা এখানে আই থিংক ইট উইল বি কলম্বিয়া এন্ড পোল্যান্ড, কলম্বিয়া পোল্যান্ড, হ্যাঁ এটা ই করা যায়, বাট জাপানকে কেন বাদ দিচ্ছেন, জাপান ওই ওরা কি খেলা পারে না, খেলা পারে বাট ওই সাউথ কোরিয়ার মতে, তারপরও ওরা তো কোয়ালিফাই হয়ে তো তারপর গ্রুপে আসছে, সাউথ কোরিয়া ইজ বেটার টিম দ্যান জাপান। যাই হোক এখন আমি মনে করি যে গ্রুপটা আসলে সবাই মানে সেম লেভেলের আমার কাছে মনে হয়, একটু টাফ প্রেডিক্ট করা এখানে, তারপরও আমি মনে করি যে কলম্বিয়া এবং পোল্যান্ডের মধ্যে একটা প্রেডিক্ট করা যায়, কলম্বিয়া পোল্যান্ড কোনটা গ্রুপ চ্যাম্পিয়ন হবে, গ্রুপ চ্যাম্পিয়ন আমি এখানে বলবো পোল্যান্ড, পোল্যান্ড
কিন্তু এটা আমার চ্যানেল, তাই আমি বলবো কলম্বিয়া। রেসিজম হয়ে যাচ্ছে ব্রো। কোনো রেসিজম না, এগুলো কোনো রেসিজম না, আমার চ্যানেল, চ্যানেল আমার, ঠিক আছে? এখানে ওর বেশি সাবস্ক্রাইবার আছে তো কি হয়েছে? আমি উঠে দিতে ভিডিও দেখে আমি চলে যাই। দাঁড়া কেন চলে যাই? আচ্ছা পোল্যান্ড, পোল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন পোল্যান্ড। আরে বসে বড় ইউটিউবার ভাই, কিচ্ছু করার নাই, পরে আমাকে ফালাই দিতে পারে। কলম্বিয়া উইল বি দ্য সেকেন্ড সেকেন্ড অফ গ্রুপ গ্রুপ এইচ। ওকে, সো ফার এই হচ্ছে আমাদের গ্রুপ স্টেজের কাহিনি। এখন আমরা চলে যাই রাউন্ড 16। তাহলে এখান থেকে থাকছে হচ্ছে উরুগুয়ে পর্তুগাল। রাউন্ড 16 এ যার যার খেলা পড়বে, উরুগুয়ে পর্তুগাল। আচ্ছা কার কার খেলা পড়বে এটা জরুরি না, জরুরি হচ্ছে আমরা সিরিয়াল ওয়াইজ চাই নাকি? হ্যাঁ সিরিয়াল ওয়াইজ যে গেলে ভালো। উরুগুয়ে পর্তুগাল কে জিতবে? পর্তুগাল। এখান থেকে নকআউট শুরু কিন্তু? হ্যাঁ নকআউট শুরু, পর্তুগাল উরুগুয়ে পড়ে যাবে এখানে, হিসাব আছে পর্তুগাল পর্তুগাল। ওকে, স্পেন রাশিয়া, এখানে আসলে কিচ্ছু বলার নেই, স্পেন যারা কেউ না, এখানে কিছু বলার না। ফ্রান্স ফ্রান্স আর্জেন্টিনা পেরু, অফ কোর্স আর্জেন্টিনা, দ্য লিও, দ্য কিং মেসি, অবশ্যই খেলতে হবে। ব্রাজিল মেক্সিকো, ব্রাজিল ব্রাজিল, এখানে আসলে এই প্রেডিক্টে খুব সহজ হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা বেশি সহজ, বলবে যে জার্মানি কোস্টারিকা, ওরা যারা ভিউয়ার তারা বলবে যে আগে থেকে তো সেট করে রাখছে এমন করে যে একটা স্ট্রং, এখানে তো একটা স্ট্রং যাবেই। সো তারপর বিশ্বাস করেন আমি এরকম প্ল্যান করে করা হয় না। এই আমার মনে হয় জার্মানি কোস্টারিকা থেকে জার্মানি, জার্মানি তো অবশ্যই, এখানে বেলজিয়াম আর কলম্বিয়ার মধ্যে আমি মনে করি হচ্ছে বেলজিয়ামের খেলা মনে হয় একটু পড়ে গেছে না, হালকা পড়ছে। তাই কলম্বিয়া মনে করতেছিস? কলম্বিয়া মনে করতেছে আমি, কারণ বেলজিয়ামের যদি আপনি প্রিভিয়াস খেলা টেলাগুলো একটু দেখেন বা একটু ঘাটাঘাটি করেন তো দেখবেন যে আগের সেই ট্রেডিশনটা তারা ধরে রাখতে পারেনি। কলম্বিয়া, পোল্যান্ড এবং ইংল্যান্ড, এটা এটা ভাই আপনি প্রিডিক্ট করেন? ইংল্যান্ড ইংল্যান্ড, এটা আমি কিছু বলবো না, আপনার চ্যানেল ইংল্যান্ড। ওকে ওকে, এবার হবে কোয়ার্টার, কোয়ার্টারে সে আইশো গেদা পর্তুগাল আর ফ্রান্স, ফ্রান্স পর্তুগাল, এটা কিন্তু খেলা কিন্তু জমবে সেই যে। হ্যাঁ তুই এটা বল, আমার কেন জানি মনে হচ্ছে এখান থেকে পর্তুগাল জিতবে। এখানেও পর্তুগাল? এখানে পর্তুগাল জিতবে, কাম অন ম্যান। হ্যাঁ হিসাব আছে এখানে, কি হিসাব আছে? যখন ওই 16 করতেছিস, 16 এর হিসাবটা যখন হবে ওখানে তখন বলে না উই গট ইন্সপিরেশন, সো নেক্সটটাতে খেলা দেখা দিব। আর যেহেতু ফ্রান্সের সাথে ইউজ, ফ্রান্সের কিন্তু অনেক ট্র্যাডিশন আছে, সো ওদের সাথে যদি স্ট্রংলি তারা না খেলে তাহলে কিন্তু পারবে না, সো অবভিয়াসলি স্ট্রংলি খেলবে এবং অবভিয়াসলি জিতবে পর্তুগাল। হ্যাঁ কারণ ফ্রান্সের, ফ্রান্সের যারা সাপোর্টার আছে মানে হার্ড ওয়ার্ক কিছু নাই, প্রেডিক্ট, এটা ইটস প্রেডিক্ট, ঠিক আছে? বাট তাহলে স্পেন আর্জেন্টিনা তো আমি প্রেডিক্ট করব। হ্যাঁ অবশ্যই আর্জেন্টিনা, আর্জেন্টিনা। হ্যাঁ আপনার সাপোর্ট তো আপনি করবেন, কারণ আছে আপনার চ্যানেল, আপনার সাপোর্ট কারণ আছে, কারণ আছে, কারণটা হচ্ছে হ্যাঁ স্পেন অ্যাজ এ টিম খুবই স্ট্রং, বাট ওই যে স্পেনের মেসি নেই, স্পেনে যদি মেসি থাকতো না তাইলে মানে তাইলে এটা অন্য লেভেলের টিম হয়ে যেত স্পেনের মেসি। এক্স্যাক্টলি, আর আর্জেন্টিনার টিমটা আসলে মানে কোয়ালিফাই করতে অনেক অনেক কষ্ট হয়েছে, যে মানে একদম লাস্ট ম্যাচে এসে কোয়ালিফাই করছে, তাও ওটা মেসি হ্যাট্রিক করছিল ওই ম্যাচটায়, কিন্তু তারপরেও আমি আর্জেন্টিনাকে আগায় রাখবো শুধুমাত্র মেসির জন্য। এখন দেখা যায় যে 11 জনের খেলার মধ্যে মেসি, ওকে দেখা যাক, খেলা বলে দিবে আসলে, প্রেডিক্ট করতেই পারি আমরা আর্জেন্টিনা, এটা আমার প্রেডিকশন, সো এইভাবে যে যাবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? এক্স্যাক্টলি। ওকে, ব্রাজিল এন্ড কলম্বিয়া, কলম্বিয়া, এখানে আমার মনে হয় ব্রাজিল, ব্রাজিল বলা যায় মোর ব্যালেন্স টিম, ব্যালেন্স টিম দেন কলম্বিয়া। জার্মানি ইংল্যান্ড, এখান থেকে জার্মানি নিব আমি, আমি প্রেডিক্ট করব কারণ জার্মানির একটা ব্যাপার আছে, জার্মানি। ওকে দেন সেমিফাইনাল, আচ্ছা এত তাড়াতাড়ি আমরা খেলা শেষ করে দিচ্ছি, চলবে তো অনেকদিন ধরে, আমরা তাড়াতাড়ি শেষ করি যাতে মানুষ মানে এটা দেখে চিন্তা করতে পারে এবং তারাও প্রেডিক্ট করতে পারে, সেটাই। অবশ্যই আপনার ভিডিও কমেন্টে কিন্তু প্রেডিক্টটা দিতে বলবেন, ফাইনালিস্ট কারা হবে এটা কমেন্ট করেন আপনারা, এটা দিলে দেখা গেল যে আপনাদেরটার সাথে আমরা কিছু কমিউনিকেট করতে পারলাম, এবং এটা উচিত তো, আমরা একটা ভিডিও দিব, সেই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, ভালো লাগা মন্দ লাগা আপনার ওপিনিয়ন, এটাই তো আসলে আপনাদের সাথে ইন্টারঅ্যাকশন হবে, আপনাদের জন্য তো আমরা ভিডিও বানাই। আই থিংক যদি আপনার প্রেডিকশন মিলে যায়, আই থিংক না, আমি আপনাকে এখন অ্যানাউন্সই করে দিই, সেটা হচ্ছে যে যদি আপনার ফাইনালিস্ট যে প্রেডিক্ট করবেন আমাদের কমেন্টে, আপনাদের ফাইনালিস্ট প্রেডিক্ট করবেন, যদি প্রেডিকশন মিলে যায়
দেন আপনাদেরকে যা একজনকে, হ্যাঁ একজন উইনারকে দিল্লুত টি শার্টসের পক্ষ থেকে একটা টি শার্ট দেওয়া হবে। ও আমি কিন্তু সবার আগে কমেন্ট করবো তাহলে। না না তোমার কয়েন কাউন্ট করবো না ভাই। আপনারা জেনে থাকবেন আদিব ভাই, আদিব রহমান ভাইয়ের একটা বিজনেস এবং বলতে পারেন এটা তার একটা শখের বিজনেস, সেটা হচ্ছে ডিলুজো টি শার্ট। ডিলুজো টি শার্টে আপনি পাচ্ছেন হচ্ছে বিভিন্ন লেভেলের ডিজাইনের টি শার্ট, বিশেষ করে যারা প্যাশনেট ডিজাইনার বা প্যাশনেট আর কি, যেমন কোডার, গেমার, দেন হচ্ছে আর কি যেন আছে ভাই, ফটোগ্রাফার, ট্রাভেলার, এই এদেরকে নিয়ে তার হচ্ছে ডিজাইন এবং টি শার্ট। অবশ্যই সেই লিঙ্কে গিয়ে আপনি একটা এবং যে জিতবেন অবশ্যই হচ্ছে সাইজটা আগে দিয়ে দেন, না হলে কিন্তু আবার সাইজ। হ্যাঁ অবশ্যই ওই যে কমেন্টে যে উইনার হবে তার কাছ থেকে, তার সাথে আমরা অবশ্যই কথা বলবো, কমিউনিকেট করবো এবং তখন তার কাছ থেকে কোন সাইজে কি তার মেজারমেন্ট কি এগুলো জেনে নেব। ভালো কথা, যদি কোনো মেয়ে কমেন্ট করে, হ্যাঁ যে কেউ উইনার, কারণ আমাদের টি শার্ট ইউনিসেক্স টি শার্ট। আচ্ছা তাহলে ঠিক আছে, এক্সকিউজ মি। আমরা বলছিলাম টি শার্ট নিয়ে, তো আপনার প্রেডিক্ট যদি মিলে যায় আপনার আমাদের এটার সাথে, বা যে উইনার হচ্ছে ফাইনালি অরিজিনাল খেলায় তার সাথে যদি আপনার প্রেডিক্ট মিলে যায় তাহলে অবশ্যই পাচ্ছেন ডিলিজো টি শার্ট। ফাইনালিস্ট কোন দুইটা টিম ফাইনাল খেলবে এটার প্রেডিকশন আপনি কমেন্টে করেন। আপনি মানে আমরা যখন ফাইনাল খেলা হবে তার আগে উইনার অ্যানাউন্সমেন্ট করব। এক্স্যাক্টলি, সো আমরা এখন সেমিফাইনালে চলে যাই। সেমিফাইনাল, ওকে, দেন এখানে আছে হচ্ছে সেমিফাইনালে আছে হচ্ছে ফার্স্ট সেমিফাইনাল হবে পর্তুগাল ব্রাজিল। না এবার পর্তুগাল এবার কি করে দেখব, কিন্তু ব্রাজিল তো খেলবে, ব্রাজিলের ফ্যান তো কম না। এখন দেখা গেল যে ফ্যানদের প্রত্যাশা পূরণে কিন্তু ব্রাজিল সেই খেলা খেলে দিতে পারে, খেলছে তো এর আগে অবশ্য। অবশ্যই ব্রাজিল অনেক স্ট্রং টিম, পর্তুগাল হচ্ছে আমার কাছে মনে হয় ব্রাজিল অনেক স্ট্রং। এখন এখানে কিন্তু ব্রাজিল জান প্রাণ লাগায় খেলবে, কারণ দেখা গেল সেমিফাইনাল বলে কথা, জীবন মরণের প্রশ্ন তাদের। সো এখানে আমি বলবো ব্রাজিল, সো কিছু বলার নেই ব্রাজিল। কিন্তু একটা ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছে ভাই, সেটা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা, ব্রাজিল আর্জেন্টিনার খেলা। এটা কিন্তু আর্জেন্টিনা জার্মানি সেমিফাইনাল যদি হয় এটা হবে রিভেঞ্জ ম্যাচ, আর এখানে মানে অবভিয়াসলি আর্জেন্টিনা উইল বি দ্য উইনার। উইল বি দ্য বলতে তারা হচ্ছে যে যা কিছু করা লাগে সেটা করেই কিন্তু খেলবে, কারণ ব্রাজিল হচ্ছে যদি ব্রাজিল যায় এই গ্রুপ থেকে উইনারে, কারণ ফাইনালে কিন্তু হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা, সো ঐতিহাসিক একটা ব্যাপার। সেমিফাইনাল আর্জেন্টিনা জিতবে সেটা আমি বলবো না, যদি এরকম হয় ইট উইল বি দ্য বেস্ট ফাইনাল এভার, রাইট? মানে আমাদের বিশেষ করে বাঙালিদের জন্য, সাব কন্টিনেন্টে মানুষের জন্য, মানে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ হবে হচ্ছে মানে অন্যরকম একটা ক্রেজ হবে। যে উইনার হবে তাকে পক্ষ থেকে টি শার্ট দেওয়া হবে। সো এই ছিল আজকের ভিডিও এবং আমাদের যদি মানে আমরা নর্মালি বিচার করছি যেটা সেটা হচ্ছে কোন টিম বেশি স্ট্রং, কোন টিমে বড় বড় প্লেয়ারগুলো আছে, ওইভাবে চিন্তা করে আমাদের এই জিনিসটা করার কিছু আছে সফট কর্নার থেকে টানা। তো আমাদের প্রেডিকশন এই পর্যন্তই, আজকের ভিডিও এই পর্যন্ত। আমি কিছু বলবো না, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না। ও সে হ্যাঁ বলতে হবে, ওদেরকে না বললে তো হবে না, কারণ দেখা গেছে আপনার যদি ক্ষুধা না লাগে, আপনি যদি আপনার মাকে না বলেন মা ক্ষুধা লাগছে খেতে দাও,
আগে লিখে দিতে হবে মা তো বুঝে হ্যাঁ বুঝে ঠিক আছে সে তো ব্যস্ত থাকে সো আমাদের অডিয়েন্সরাও ব্যস্ত থাকে সো তাদেরকে বলতে হবে যে সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনও প্রেস করতে হবে শেয়ার করতে হবে ফ্রেন্ডদের সাথে আর এই তো ভালো থাকবেন সবাই সো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম বিদায়